হ্যালো স্টুডেন্টস আজকে আমরা শিখব ট্রান্সফরমেশান অফ সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি ট্রান্সফরমেশান অফ সেন্টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র বাক্যের গঠনগত পরিবর্তন হয় বা শব্দের পরিবর্তন হয় কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না তো আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে সেন্টেন্সের সেই সমস্ত সেন্টেন্স যে সমস্ত সেন্টেন্সগুলোতে সো দ্যাট অথবা টি টু এবং টু এইসব থাকবে তো সেগুলো আমরা সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে সিম্পিল কীভাবে করবো সেটাই আমরা দেখি নিই তো প্রথমে আমরা দেখি টু দি যেমন থাকলো একটা সেন্টেন্স শি ওয়াজ টু ফ্যাট টু ওয়াক তিনি এত মোটা ছিলেন যে হাঁটতে পারতেন না তো এটা হচ্ছে সেন্টেন্স তো পরীক্ষায় যেরকম থাকতে পারে ইনস্ট্রাকশান সেটা হচ্ছে অমিট টু অমিট মানে হচ্ছে তুলে দাও অমিট টু থাকতে পারে অথবা থাকতে পারে এটাকে নেগেটিভ করো অথবা থাকতে পারে এটাকে কমপ্লেক্স করো এই তিনটা ইনস্ট্রাকশান থাকতে পারে এবং তিনটা ইনস্ট্রাকশান যে কোনো একটা থাকলে উত্তর কিন্তু একটাই হবে সেটা আমরা করব সো দ্যাট ডি তো সেটা কীভাবে আমরা দেখে নিই তো এই সেন্টেন্সটাকে আমরা এখন সো দ্যাট দিয়ে যদি করি তাহলে কীভাবে রূপান্তর হচ্ছে সেটা আমরা দেখি নিই তো এটা আমরা করবো সি ওয়াস সো ফ্যাট দ্যাট সি নট ওয়াক এভাবে কিন্তু হয়ে যাচ্ছে তো আমরা যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি দেখব এই যে এর জায়গায় শো বসছে এবং এই টুয়ের জায়গায় দ্যাট বসছে এবং তারপরে সি বসছে সাবজেক্ট এবং নট এক্সট্রা করে বসছে এটুকুই ডিফারেন্স তো আমরা এখান থেকে কিন্তু নিয়মটা বের করতে পারি যে কীভাবে হচ্ছে এ প্রথম হচ্ছে এই টুয়ের জায়গায় এক নম্বর নিয়ম যদি আমরা ধরি তাহলে টু তুলে শো বসাও দু নম্বর টি ও যেটা রয়েছে সেটা জায়গায় দ্যাট বসাতে হচ্ছে টু তুলে দ্যাট বসাও তিন নম্বর নিয়ম কী হচ্ছে এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্যাটের পরে সি বসছে অর্থাৎ সাবজেক্ট বসাতে হচ্ছে দ্যাটের পরে সাবজেক্ট এবং চার নম্বর পয়েন্ট ক্যান অথবা কুট এবং তার সঙ্গে বসবে নট এগুলো বসাতে হবে যদি সিম প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান এবং পাস টেন্সে থাকলে কোট বসাতে হবে যেমন এখানে ওয়াশ রয়েছে পাস টেন্স তাই এখানে কোট বস এখানে যদি ইজ থাকতো তাহলে এখানে হতো ক্যান তো আমরা এবার একটা ক্যান দিয়ে করে দিই এখানে ক্যান থাকবে যেখানে প্রেজেন্ট টেন্সে থাকবে সেটা আমরা দেখিনি লিখলাম একটা উদাহরণ লিখছি দা নিউজ ইজ টু গুড টু বি টু তো এটাকে আমরা যদি নিয়মগুলো ফলো করি তাহলে আমরা খুব সহজেই করতে পারবো যেটা রয়েছে ওইভাবেই লিখি দ্য নিউজ ইজ এবং এই এর জায়গায় আমি বসিয়ে দেবো সো গুড এরপর এই এর জায়গায় বসাবো টু তুলে দ্যাট এখানে আমি দ্যাট বসিয়ে দিলাম তারপরে রয়েছে সাবজেক্ট এখানে দ্য নিউজ রয়েছে তো নিউজের আমি প্রোনাউন বসাবো প্রোনাউন থাকলে প্রনাউনটাই থাকবে এবং এখানে কিছু জায়গায় যায় প্রনাউনগুলো চেঞ্জ করতে হবে এখানে লিখব নিউসের মানে নিউসের জায়গায় লিখবো ইট দ্যাট ইট তবে যেহেতু এটা ইস রয়েছে তাই লিখবো ক্যান নট বি তো এইভাবেই করতে হয় আরও একটা উদাহরণ দিচ্ছি লিখলাম দা লিটিল বয় ওয়াশ টু স্মল টু ক্লাইম দ্য ট্রি তো এটাকে ইনস্ট্রাকশন যদি দেওয়া থাকে অমিত টু বা নেগেটিভ করো বা কমপ্লেক্স করো তিনটে ইনস্ট্রাকশনের মধ্যে যে কোনো একটা থাকলে আমরা কী করবো সো দ্যাট দিয়ে করবো তো সেই আগের নিয়ম ফলো করেই এগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো তাহলে এখানে লিখব দ্য লিটিল বয় ওয়াস টু তুলে আমাদের সো বসাতে হবে তাহলে দ্য লিটল বয় ওয়াশ সো স্মল এবং একটু এর জায়গায় বসাতে হবে আমাদের দ্যাট দ্য লিটল বয় ওয়াজ সো স্মল দ্যাট এরপর লিটিল বয়ের পরিবর্তে সাবজেক্ট আমরা বসাবো লিটিল বয়ের প্রণাম বসাবো হি দ্যাট হি এবং দেখবো সেন্টেন্সটা পাস্টে রয়েছে ওয়াজ রয়েছে তাই লিখবো দেখব কোড নট ক্লাইম দ্য ট্রি এভাবেই করতে হয় এবং যদি এখান থেকে এই বাক্যটা থেকে আমাদের সিম্পিল করতে বলে এর উল্টোটাও আসতে পারে অর্থাৎ আমাদের কমপ্লেক্স না করে আমাদের সিম্পল করতে বলতে পারে পরীক্ষার খাতায় সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমি আরেকটা উদাহরণ লিখে দিচ্ছি যেমন লিখলাম

দ্রুত কথা বলেন যে তার কথা বোঝা যায় না তো এটা আমরা কীভাবে করবো এটা এক্ষেত্রে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে ইউজ টু ইউজ টু এর অপোজিটটা অর্থাৎ আমরা যা করলাম তার অপোজিট করতে হবে অথবা থাকতে পারে মেক ইট সিম্পল তো এরকম দুটো ইনস্ট্রাকশন থাকতে পারে এক্ষেত্রে যেখানে শো দ্যাট থাকবে সেক্ষেত্রে এই দুটো ইনস্ট্রাকশন থাকবে এবং সেক্ষেত্রে আমাদের কী করতে হবে অর্থাৎ উল্টো নিয়ম করতে হবে আমাদের সো যেখানে রয়েছে সেই জায়গায় আমাদের বসিয়ে দিতে হবে টু তাহলে আমরা শুরু করি ইস্পিক্স তাহলে লিখবো সো এর জায়গায় বসিয়ে দেব টু তারপর বসব ফার্স্ট তারপরে হচ্ছে টু এবং এরপরে আমাদের বসাতে হবে ভার্ভ অর্থাৎ বি আন্ডাস টু তারপরে লিখবো টু বি আশা করি বোঝা যাচ্ছে তো এটাকে এটার জন্য আরেকটা উদাহরণ আমি পরের পাতায় করে দিচ্ছি যেমন এখানে একটা উদাহরণ লিখছি ইট ওয়াজ সো ডার্ক দ্যাট ওয়ান নট সি অ্যানিথিং তো এটাকে আমাদের করতে হবে সিম্পিল অথবা ইউজ টু একই অ্যান্সার আমরা কী করবো ইট ওয়াজ সই জায়গা বসাবো টি ডাবলো টু টু ডার্ক এবং তারপরে বসাবো টু এবং তারপরে ভার্ভ টু সি এবং এক্সট্রা কিছু থাকলে সেটা বসাবো টু সি অ্যানিথিং তো ইট ওয়াজ টু ডার্ক টু সি অ্যানিথিং এইভাবে এগুলো আমরা খুব সহজেই করতে পারব তো আশা করি কিছুটা হলে বোঝাতে পেরেছি তো আমি কয়েকটা উদাহরণ কমেন্ট বক্সে দিচ্ছি ডেসক্রিপশানে সেগুলো তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কীভাবে করছো ঠিক আছে তো এইভাবেই দেখতে থাকো আমি পরের দিকে আবার অন্যান্য বিষয় নিয়ে ট্রান্সফরমেশান অফ সেন্টেন্সের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও পোস্ট করব দেখতে থাকো থ্যাংক ইউ